আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আমার ফ্যান সার্কেল, রুগী মহাদয়, বিশ্বের এই জগতে যে যেখানে বসে মোহাম্মদপুর কলিকাতা হারবালের স্বাস্থ্য বিষয় ইউটিউব চ্যানেল দেখতেছেন বা দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, বরাবর মতো আপনার হাজির হলাম স্বাস্থ্য বিষয় রোগ বিষয়ে কিছু কথা বলার জন্য। তাই ধরো দর্শক, আজ জানাবো কিডনিতে পাথর দূর করা কিছু ঘরোয়া উপায়। আমাদের শুধু বাংলাদেশে নয়, বিশ্বে প্রায় দেশে কিডনি রোগী এখন বিরাজমান, বেশি হারে বেড়ে গেছে। তাই একটি মাত্র কারণ হলো পানি কম খাওয়া। এই পানি কম খাওয়ার কারণে দিনে দিনে আমাদের দেশে কিডনি রোগী ব্যাপক হারে বেড়ে গেছে। তা আজকে জানাবো, জানাতে এসেছি মোহাম্মদপুর কলিকাতার বালের ইউটিউব চ্যানেল থেকে সকল দেশবাসী জানাবো এই কিডনি পাথর দূর করা কিছু ঘরোয়া উপায় বা ঘরোয়া চিকিৎসা। নিজে নিজে এই ঘরোয়া উপায় বের করতে পারলে আপনাকে কিডনি রোগী হইতে হবে না, কিডনি পাথর বা কিডনিতে স্টোন হওয়ার প্রবণতা হার একদম কমে যাবে। তো জানাবো, জানাতে এসেছি কিডনিতে পাথর বা স্টোন হওয়া এখন একটি পরিচিতি রোগ হয়ে বা সমস্যা আকার ধারণ করেছে। প্রথম থেকে যদি আমরা এটি দূর করার চেষ্টা না করা হয়, পরবর্তীতে তা মারাত্মক হয়ে ওঠে। তবে কিডনিতে পাথর হওয়া মানে যে অপারেশন প্রয়োজন হবে তা কিন্তু নয়। প্রাথমিক কিছু পরীক্ষার পর স্টোনের আকার ছোট না বড় নির্ধারণ করে ঘরোয়া উপায় যদি আমরা নিজে নিজে চিকিৎসা করতে পারি এবং কিছু সহজ উপায়ে দূর করতে পারতে পারি আমরা এই কিডনি পাথর বা পাথর হওয়া কেন হয়, কিডনির ভিতরে যে মিনারেল বা কিডনিতে পাথর কেন হয়, এই কিডনির ভিতরে মিনারেল জমে ক্রিস্টাল বা স্ফটিকের মতো পদার্থ তৈরি করে ও অক্সোলেটর ডিপোজিশন হলে এই রোগ উৎপন্ন হয়। বিশেষ করে স্ফটিকগুলো ধীরে ধীরে জমে জমে এ রোগ উৎপন্ন হয়। পাত্র যখন বড় আকার দেয় এবং সরু মূত্রের মধ্যে দিয়ে যায়, তখন মূত্রের ভেতর প্রতিবন্ধক সৃষ্টি করে এবং প্রস্রাবের গতি রোধ করে দেয়, ফলে ভীষণ ব্যথার উৎপত্তি হয়। মূলত শরীরের পানির অভাবের কারণে, অভাবের ফলে কিডনিতে পাথর তৈরি হয়। দর্শক, কারণ পানি অভাবে লবণ, মিনারেল সহ ইউরিনার অন্যান্য উপাদান শুকিয়ে যায় এবং স্বাভাবিক ভারসাম্য বদলাতে শুরু করলে এ রোগ সৃষ্টি হয়। এর ভিতর প্রথম অবস্থা ধরা পড়ে বারবার প্রস্রাব হওয়া এবং স্বাভাবিক তুলনায় প্রস্রাব বেশি হওয়া। ঘরোয়া উপায় দূর করবেন যেভাবে, এই জন্য শরীরে পানি পরিমাণ কমে গেলে কিডনি পাথর হওয়ার প্রবণতা বাড়ে। এই জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, তাহলে কিডনি পাথর নিরাময় সাহায্য করতে পারে এবং পাশাপাশি আরো কিছু উপায় মেনে চললে কিডনি পাথর দূর করা সম্ভব। তো সব কিছুর আগে অবশ্যই চিকিৎসক পরামর্শ নেবেন। এখন জেনে নিন ঘরোয়া উপায়গুলো, নিজে নিজে চেষ্টা করবেন। সর্বত পানি তো পান করবেন, অসুখ থেকে মুক্তি পেতে হলে প্রচুর পানি পান করা জরুরি। চিকিৎসকরাও দিয়ে থাকেন পাত্র আকার যদি খুব ছোট হয় তা পরিমাণ মতো পানি পানির মাধ্যমে সেরিয়ে বা সরিয়ে ফেলানো সম্ভব। এই জন্য তুলসী পাতা, তুলসীতে আছে অ্যাসিটিক অ্যাসিড, এটি কিডনির পাথর ভেঙে ফেলাতে সাহায্য করে। দর্শক, পাশাপাশি এর রসে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট, কিডনির স্বাস্থ্যকে ঠিক রাখতে সাহায্য করে। দর্শক, প্রতিদিন অন্তত 2 বার করে তুলসী পাতা রস খান আপনি, সমস্যা দূর অবশ্যই হবে ইনশা আল্লাহ। নাম্বার 2, লেবু খান। লেবুর রসে কি আছে, লেবুর রসে সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়ামে পাথর তৈরিতে বাধা সৃষ্টি করে এবং ছোট ছোট পাত্রগুলোকে ভেঙে বারবার করে বের করে দিতে সাহায্য করে আমাদের কিডনির স্টোন বা কিডনির পাথর। এরপরে আসেন, এখন সকালে পানির সাথে লেবুর রস মিশিয়ে পান করুন। নাম্বার 3, ডালিম বা বেদানা। এই ডালিম বা বেদানার ভিতরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডালিম। ডালিম ফল খেলে তা কিডনি সুস্থ রাখতে
এবং কিডনি পাথর অন্যান্য টক্সিক গুলোকে দূর করতে সাহায্য করে। একজন চিকিৎসক পরামর্শ নিয়ে সারাদিন কতবার এটি পান করবেন তা ঠিক করে নেবেন দর্শক। এবার আছে আপেল সাইডার ভিনেগার, এটি কিডনি পাথর দূরীভূত করতে সাহায্য করে, পাশাপাশি ব্যথা কমাতে সাহায্য করে। বাজার থেকে আপেল সাইডার ভিনেগার কিনে নিন, এর সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে পান করুন, তবে দেখবেন জাদুর মতো কাজ করবে। একদিনে 16 চামচের বেশি খাবেন না। আপনি যদি ডায়াবেটিস রোগী হন এবং ইনসুলিন নিয়ে থাকেন তো এটি আপনার জন্য খাওয়া ঠিক হবে না, আপনি তার থেকে দূরে থাকবেন। এরপর আছে কালো ম্যাগ জিরা, কালো জিরার বীজ কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট কিডনি পাথর দূর করতে সাহায্য করে। 1 কাপ গরম পানিতে 1/2 চা চামচ শুকনো কালো জিরা দিন, এটি দিনে 2 বার পান করতে পারেন, তাহলে খুব দ্রুত আপনার কিডনি স্টোন পাথর দ্রুত সেরে যাবে, ব্যথা ব্যথা কমে যাবে। দর্শক, এই বিষয়ে আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব আরও কিছু। তারপর যারা কিডনি সমস্যা ভুগতেছেন, কিডনিতে পাথর স্টোন হয়ে গেছে গা, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে যে দেখেন যে পাথর বড় হয়ে গেছে গা, ডাক্তার পরামর্শ নিয়ে সেবাগুলো নিতে পারেন বা আমাদের কলিকাতা হারবার আপনারা আসবেন, আমি সকলকে দাওয়াত দিলাম, সমস্যাগুলো আলোচনা করবেন, খোলা আলোচনা করলে আপনি কিডনিতে পাথর স্টোন খুব দ্রুত সেরে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আজ আর নয়, সব সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।